সোমবার রাতে অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের কর্মী সভা। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে আরো শক্তিশালী করতে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার বিষয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ যাতে কান না দেয় তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের প্রচার চালানোর নির্দেশ দেন তারা। এছাড়াও এদিন তৃণমূল উদ্বাস্তু সেলের কমিটি গঠন সহ আরো অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। ভগীরথ দাস, প্রশান্ত দাস, পুলক তালুকদার, দিব্যেন্দু দে সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুরের তপন থানার জামালপুরে একই পরিবারের পাঁচজনের রহস্য মৃত্যুর ঘটনায় মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করল বিজেপি। মৌন মিছিলে নেতৃত্ব দেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য নেতৃত্ব। একই পরিবারের ওই পাঁচ সদস্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। এদিন রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের একত্রিত করে এই বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, প্রসূন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। করোনাকে জয় করে সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়া কয়েকজন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। কর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামো পুনর্বিন্যাস করা সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল মানিকচক স্বাস্থ্য বিভাগের অন্তর্গত NHM কর্মীরা। মঙ্গলবার হাসপাতালের সামনে বসে দীর্ঘক্ষণ কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে বসেন তারা। পরবর্তীতে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেমনারায়ণ ঝাড় কাছে দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেন সংগঠন নেতৃত্ব। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব। প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল 2015 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীরা। মঙ্গলবার বালুরঘাট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে ধর্ণায় বসেন তারা। এরই পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে লিফলেটও বিলি করেন আন্দোলনকারীরা। পরে জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেন তারা। পাঁচ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল ইটাহার স্বাস্থ্য বিভাগের অন্তর্গত NHM কর্মীরা। মঙ্গলবার ব্লকের বিভিন্ন এলাকার সাবসেন্টারে কর্মরত অস্থায়ী NHM কর্মীরা দুঘণ্টা কাজ বন্ধ রেখে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। পরবর্তীতে সংগঠনের দাবি দেওয়া সম্বন্ধিত স্মারকলিপি ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা। মূলত কর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামো পুনর্বিন্যাস সহ বিভিন্ন দাবিতে সরব হয়েছেন সংগঠন নেতৃত্ব। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দুলাল সরকার, মানিক প্রসাদ, রাজকুমার সরকার, বিধায়ক দীপালী বিশ্বাস, রেজিনা পারভিন সহ অন্যান্য নেতৃত্ব। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান তুলে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র কটাক্ষ করা হয় এদিনের সভার মধ্য দিয়ে। করোনা আবহে সরকারের নিয়ম মেনে চোপড়া থানা সার্বজনীন কালীপুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের চোপড়া থানা প্রাঙ্গণে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন, ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়, চোপড়া থানার IC বিনোদ গজমের। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও তাদের ঘরবাড়ি এবং মন্দির ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুর প্রতিবাদে মঙ্গলবার ইসলামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও মহকুমা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সন্দেশ ও পরে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন সংগঠনের পক্ষে গৌরাঙ্গ তলাপাত্র জানান, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা সহ অভিযুক্তদের শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার শিবিরের মাধ্যমে ন্যায্য মূল্যে করা হলো আলু বিক্রি। ইটাহার থানার জয়হাট অঞ্চলে এই শিবির করা হয়েছিল। প্রশাসনিক উদ্যোগে কেজি প্রতি 25 টাকা দরে বিক্রি করা হয়েছে জ্যোতি আলু। এদিনের শিবিরে মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলু কেনার জন্য সকাল থেকেই লম্বা লাইন ছিল ক্রেতাদের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক CPIM কর্মীদের উদ্যোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের করণদিঘি লোকাল কমিটির ডাকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মশাল মিছিল বের করা হয় করণদিঘি বাসস্ট্যান্ড থেকে স্থানীয় হাই স্কুল মোড় পর্যন্ত। এছাড়াও সংগঠনের করণদিঘি এরিয়া কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। অপূর্ব পাল, রাজু ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানার দুধুন্ডা শ্রীপুর গ্রামে। জানা যায়, দুধুন্ডা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ বর্মন পেশায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী। মঙ্গলবার সকালে বাড়িতে তালা লাগিয়ে যান,
পাড়ার কালীপূজার জন্য সরকারি অনুমতি নিতে বিডিও অফিসে। দুপুর দুটো নাগাদ বাড়ি ফিরে তিনি খেয়াল করেন ঘরে দরজা ভাঙা। এরপর ঘরে ঢুকে দেখেন ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির লোকের অনুপস্থিতিতে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় বিশ্বনাথ বর্মনের স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন না। প্রকাশ্য দিবালকে বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কের ধারে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে। বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি এবং মন্দির ভাঙচুর অত্যাচারের প্রতিবাদে জেলা বজরং দলের পক্ষ থেকে মালদায় বিক্ষোভ সমাবেশ আয়োজিত হল মঙ্গলবার। এদিন পুরাতুলি থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান সংগঠনের শতাধিক সদস্য। পরে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। নবনিযুক্ত মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকারকে মঙ্গলবার সম্বর্ধনা জানালো চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান। পরে এক সাংবাদিক সম্মেলনও করেন বাবু সরকার। প্রশাসনের নির্দেশ মেনে পুজো আয়োজনে মালদা জেলার সেরা তিনটি দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করল জেলা পুলিশ প্রশাসন। সোমবার সন্ধ্যায় মালদা পোস্ট অফিস মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ইংরেজবাজার, হাবিবপুর এবং বামনগোলা এলাকার তিনটি ক্লাবের কর্মকর্তাদের হাতে ট্রফি এবং নগদ টাকা তুলে দেওয়া হয়। জেলাশাসক রাজর্ষী মিত্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজারের পুর প্রশাসক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসন্ন ছট পূজা উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ঘোষ সাহার উদ্যোগে গম বিলি করা হলো মঙ্গলবার। এদিন রায়গঞ্জের বন্দরে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ভবনে এই গম বিলির আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় 800 পরিবারের মধ্যে 6 কেজি করে গম বিলি করা হয়। 13 বছর আগে মদবিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ হাজী আক্তার হোসেন। তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও 11ই নভেম্বর দিনটিকে শহীদ দিবস ও মদবিরোধী দিবস হিসেবে পালনের কর্মসূচি নিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সেই উপলক্ষে দলের মালদা জেলা কমিটির প্রধান কার্যালয়ে রতুয়ার মতিগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলার কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শাহজাহান আলী, আরাফাত আলী, ইউসুফ আলী সহ অন্যান্যরা। কুশমুন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা যুব সভাপতি অম্বরীশ সরকার, সংখ্যালঘু জেলা সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃত্ব, সবাই বিজেপির বিরুদ্ধে সরবরাহ উপস্থিত নেতৃবর্গ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মথুরাপুর বিএসএস হাইস্কুল ময়দানে বিজেপি কর্মী সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করে তুলতে কর্মী সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন নেতৃত্ব। এদিনে কর্মসূচিতে গোবিন্দচন্দ্র মণ্ডল, সন্তোষ মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থায়ীকরণ 20,000 টাকা মাসিক বেতন সরাসরি অ্যাকাউন্টে বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লক বিডিওকে ডেপুটেশন দিল সারা বাংলা সিএসপি সংগঠন মালদা জেলা শাখা। এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে 8 দফা দাবি সমন্বিত স্মারকলিপি বিডিও অনির্বাণ বসুর হাতে তুলে দেওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক।